আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 হ্যালো ফ্রেন্ডস, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। সংস্কৃতির আসর অনুষ্ঠান নিয়ে আমি চলে এসেছি আপনাদের সেই বন্ধু শঙ্খ। সংস্কৃতির আসর অনুষ্ঠান মানে আপনারা জানেন, কোনো বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে আসেন এবং তার জীবন চর্চা, তার জীবন যাপন, তার প্রতিষ্ঠা, খ্যাতি, সব কিছুর নেপথ্যে লুকিয়ে থাকা, বেড়ে ওঠা এবং তার সবটাই আমরা জানতে পারি আলোচনা কথোপকথন মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তা আমরা অনুষ্ঠানে সাহিত্যিক আবৃত্তিকার থেকে শুরু করে বহু শিল্পীকে পেয়েছি, কিন্তু আজ একটু ভিন্ন স্বাদের শিল্পী, যিনি হয়তো সাহিত্য সংক্রান্ত নন কিন্তু আমাদের চলচ্চিত্র জগৎ এবং সংস্কৃতি জগতের অন্তর্গত একজন বিশিষ্ট মানুষ। আমি পরিচয়টা দিই, আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা। অভিনেতা ব্র্যাকেট রেখে আমি যদি বলি হিরো তাহলে বোধহয় একটু বেশি ভালো হয়, কারণ আমরা প্রথমে তাকে হিরো হিসেবেই পেয়েছি, অনিকেত দা। আচ্ছা অনিকেত, আমি সরাসরি অনুষ্ঠানে তোমাকে অনেক সম্মান জানাচ্ছি, আমাদের মধ্যে তুমি এসেছো, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের। কেমন লাগছে সবার আগে বলো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্মে আজকে অনেকদিন পর আই থিঙ্ক আমি কোনো রেডিও স্টেশনে এসেছি। যেহেতু আমার নেক্সট ছবি, আমার যেটা এখন চলছে, এটা অনেকদিন পরে আবার আমি স্টার্ট করেছি, তো মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, আজকে অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। আমি বলি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, আমাদের মধ্যে অনিকেত দা উপস্থিত আছেন, বিশিষ্ট অভিনেতা, হিরো হিসেবে আমরা তাকে পেয়েছি। অনিকেতের প্রথম মুভি হলো মিস বাটারফ্লাই, যেটার পরিচালক ছিলেন সুজিত গুহ, অত্যন্ত বিখ্যাত স্বনামধন্য পরিচালক, যার বহু চলচ্চিত্র হিট হয়েছিল, বাণিজ্য সফল ছবি তিনি পরিচালনা করেন। তার ছবিতে কাজ করেছেন হিরো হিসাবে অনিকেত দা, সেই গল্পটা শুনবো। তুমি যেটা বলছিলে তোমার রেডিওতে এসে খুব ভাল লাগছে, তো যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি রেডিও একটা অন্যরকমের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা তোমার এখন কেমন লাগছে? না, খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, অনেকদিন পরে আবার সেই রেডিওতে বলার কিছু সুযোগ পেলাম নিজের সম্পর্কে, এবং তুমি যখন আমাকে ডেকেছো আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি আজকে তোমার সাথে। আমি আমি আড্ডাই বলবো এটাকে, একটা ছোটখাটো আড্ডা। এবং এটা না, ছোট থেকে আমরা যখন আমি যখন ছোট থেকে যখনও ভাবছি যে অভিনেতা হব, যে আমি স্বপ্ন দেখছি সিনেমা করব বা এই একটা পাবলিক অ্যাপিয়ারেন্সে আসবো, সে তখন ছোটবেলায়। আমি যেহেতু তোমাকে চিনি, তুমি বলেছিলে যে ছোটবেলায় এই ইচ্ছাটা অতটা ছিল না, তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো, সেই গল্পটা একটু বলো না। ইচ্ছে ছিল জানো তো, যেহেতু আমার বাড়ি বর্ধমানে, সেখান থেকে আমাদের স্কোপটা অতটা ছিল না, আমার স্কোপটা ছিল এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার পড়াশোনা যেহেতু জামশেদপুর থেকে হয়েছে, আমার মাসির বাড়িতে আমি বড় হয়েছি, সেখানেও মানে আমার বেড়ে ওঠা হয়েছে অবাঙালিদের সাথে বেশিরভাগ, তো আমার বাংলাটাও অত ভালো ছিল না, তো কখনো ভাবিনি যে অ্যাক্টিং জগতে আসব, অভিনয় জগতে আসব, বাংলা ছবিতে তো কোনোদিনও ভাবিনি। কিন্তু এই ম্যাট্রিক এক্সামিনেশন, যেটা আমরা মাধ্যমিক বলি, মাধ্যমিক এক্সামিনেশনের পর যখন আমি বর্ধমানে ফিরে আসি বাড়িতে, তখন আমি একটা দুটো থিয়েটার করলাম ওখানে লোকাল, আমাদের বর্ধমানে রাতুল চক্রবর্তী ডিরেক্টর, তো ওনার সাথে আমি কিছু থিয়েটারে কাজ করি, সেখান থেকে আস্তে আস্তে অভিনয় জগতে আসা। ইচ্ছেটা ছিলই এবং সেটা সফল করার জন্য সুযোগটা হয়তো কম ছিল। প্রথম অফারটা যখন পেলে কেমন লাগছিল? মানে সুজিত গুহ একজন সফল পরিচালক, তিনি তোমাকে চুজ করলেন, সেই গল্পটা তো আমার শ্রোতা বন্ধুর এবং আমি নিশ্চয়ই শুনব, সেটা একটু বলো। হ্যাঁ, সুজিত দার সাথে আলাপ আমার আই থিঙ্ক 2014-2014-এ,
আমি কলকাতায় এসেছিলাম এবং স্ট্রাগল করছিলাম। আমার বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক লোকেদের সাথে আলাপ হয়েছিল। কলকাতাতে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বলে একটি ইনস্টিটিউট আছে, রমাপ্রসাদ মনিক চালা, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার হয়তো সৌভাগ্য হয়ে ওঠেনি ওনার সাথে কোনোদিনও ওনার ক্লাস আমি করতে পারিনি। জীবন সাহা বলে একজন ছিলেন, উনি ওনার কাছে আমি ক্লাস করেছিলাম। তো এখান থেকে আমার স্টার্টটা হয়েছে এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন লোকের সাথে আলাপ হতে হতে সুজিত দার সাথেও একদিন আলাপ হলো। আমার প্রডিউসার আমাকে আগে থেকে চিনতেন, তো তিনি বলেছিলেন যে তুমি, উনি সুইজারল্যান্ডে থাকেন, তো উনি যখন কলকাতায় এসেছিলেন ওনার সাথে আমার একবার, আমার মনে আছে, গ্র্যান্ড হোটেলে একটা পার্টিতে আলাপ হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে আমি একটা ছবি করছি, তুমি আমার এই নাম্বারটা রেখে নাও, অনিকেত, তুমি আমার নাম্বারটা রেখে নাও। তখন হয়তো আমাকে অনিকেত বলেই সবাই ডাকতো, এখন অনেকে আরিয়া বলে ডাকে, হয়তো অনেকে জানে না এই নাম, সেই গল্পটা শুনবো তার আগে বলো। হ্যাঁ, তো তখন বলে অনিকেত তুমি আমার এই নাম্বারটা রেখে নাও, তুমি আমাকে ফোন করো বা আমি তোমার নাম্বারে ফোন করব। তো উনি হঠাৎ করে এক বছর পর আমাকে ফোন করেছিলেন। এই এক বছর ওনার সাথে কোনো কানেকশন ছিল না আমার। তো এক বছর পর হঠাৎ করে ফোন করে বললেন যে আমি কলকাতায় আছি, তুমি একদিন এসো। উনি আসলে গ্র্যান্ড হোটেলে থাকতেন, তো সেখানে হঠাৎ করে আমার সুজিত দার সাথে দেখা। সুজিত দা বলে ডাকি, অনেক সিনিয়র, কিন্তু তিনি অলওয়েজ আমার সাথে একটা বন্ধুর মতোই মিশেছেন, এখনও যোগাযোগ আছে এবং প্রতিনিয়ত উনি সাপোর্ট করেন আমাকে। পরের ছবি তোমার সুজিত মণ্ডলের, সেখানে তুমি কি চরিত্রে আছো? হ্যাঁ, এটা হচ্ছে বেশ কিছু চরিত্র নিয়ে একটা ছবি। এখানে আমরা দুই থেকে তিনজন ছেলে, ঋতু দি আছেন আমাদের সবার প্রিয়, ঋতুপর্ণা সেনগুপ্ত মুখ্য চরিত্রে, এবং এটা একটা প্যারালাল অফ বিট বলবো না আমি, এটা খুব একটা কমার্শিয়াল ফ্লেভারের একটা ছবি হচ্ছে। গল্পটা হচ্ছে প্রফুল্ল রায়ের লেখা অন্বেষণ বলে একটি গল্প রয়েছে, এটিকে উপন্যাস বেসিক্যালি, তো এই উপন্যাসকে নিয়েই এই ছবি। তো এটা একদমই অন্যরকমের ছবি, মানে বাট এই ছবির মধ্যে কিছু কমার্শিয়াল, আপনারা হয়তো সকলেই জানেন যে সুজিত মণ্ডল আমাদের কমার্শিয়াল ছবির একজন ডিরেক্টর, উনি প্রথমবার এরকম এই ধরনের ছবি করছেন। তো এটার ইন্টারেস্টিং পার্ট, মানে কিছুটা সারপ্রাইজ থাকুক, আমার মনে হয় কিছুটা অপেক্ষা করাই দরকার। হ্যাঁ, নিশ্চয়ই, ছবিটা সম্পর্কে জানার জন্য, ছবিটা আমরা দেখে বলবো কেমন হয়েছে। আমার একটা সঙ্গত প্রশ্ন জাগছে যে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল পড়াশোনা জগতে, আর সেখান থেকে তুমি ফিল্ম কি চুজ করলে, কেন? কেন বলতে, এটা অ্যাক্সিডেন্টালি, মানে অ্যাক্সিডেন্টালি অ্যাক্টর হয়েছি বেসিক্যালি। আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টিং জগতে আসার সুযোগ পাবো, জাস্ট আমার শখ ছিল, ইচ্ছে ছিল অ্যাক্টিং নিয়ে থাকবো, থিয়েটার করতাম। কিন্তু হঠাৎ করেই আমার প্রডিউসার যিনি ছিলেন মিস্টার বিদ্যুৎ দাস, উনি সুইজারল্যান্ডের ওখানকারই বাসিন্দা, ওখানেই থাকেন, তো ওনার সাথে ওই আলাপটা আমার মনে হয় আমার লাইফে একটা টার্ন এনেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার সুযোগটা সেখান থেকে হয়ে ওঠে। আর সুজিত গুহ, যিনি একসময় অমর সঙ্গী, তারপরে আক্রোশ এবং পরবর্তীতে মন মানে না, এই যেগুলো বাণিজ্য সফল ছবি, আরও আছে, আমি দুটো তিনটে বললাম, তার ছবিতে তো চান্স পাওয়াটাও একটা বড় ব্যাপার। তিনি তোমাকে চুজ করলো, সেই হিস্ট্রিটা একটু বলো না, কেন, মানে কি দেখে মনে হলো ওনার? আমি এখনো জানি না সুজিত গুহর কি দেখে মনে হয়েছিল, বাট আমার মনে হয়েছিল যে আমি যখন ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ওনার কাছে আসি, ওনার কোথাও একটা ভালো লেগেছিল, উনি, বাট আমাকে না প্রথম দিনে যেভাবে কোশ্চেন করা হয়েছিল, আমি ভেবেছিলাম যে দরকার নেই, আমি আর আসছি না এখানে, আমি খুব নার্ভাস ছিলাম বেসিক্যালি, স্বাভাবিক ব্যাপার না এটা, সুজিত গুহর মতো একজন ডিরেক্টর, এত ফেমাস, এত ছবি, উনি এত ছবি সাফল্য, বাংলা ছবির মধ্যে ওয়ান অফ দ্য হিট, মোস্ট হিট ডিরেক্টর্স বলা হয় ওনাকে। তো সেখানে আমাকে এমন এমন কোয়েশ্চেন করেছিলেন যে আমি কখনো ভাবিনি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি এখানে চান্স পাবো, যে ছবিটা করেছি মিস বাটারফ্লাই, এখানে বেশ কিছু ফাইট আছে, অনেক ফাইট করেছি এই ছবিতে, উনি এমন এমন ধরনের কোয়েশ্চেন করেছিলেন, আমি ভেবেছিলাম যে না, এটা আমার দ্বারা হবে না। কিন্তু আমি জানি না, এটা হয়তো ওনার একটা কি বলবো, ওনার সিলেকশনের একটা পদ্ধতি, যে উনি এরকম ধরনের কোয়েশ্চেন করে ওঠেন, এবং আসলে উনি চেয়েছিলেন যে যেগুলো আমি, হ্যাঁ অবশ্যই আমি অনেক কিছু জানতাম না তখন, তো সেগুলো যাতে শিখি, শেখার ইচ্ছাটা হচ্ছে সবথেকে বড়, তো সেটাকে উনি বেশি প্রাধান্য দিয়েছেন এবং আমাকে একটা সুযোগ করে দিয়েছিলেন যে ওনার এই ছবিতে। খুব কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ, সত্যি সত্যি। বর্ধমান থেকে আসা যাওয়া, এত ডিস্টেন্স একটা রয়েছে, সেখান থেকে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক, কারণ তখন তোমার গাড়ি ছিল না, তাই সেই গল্পটা শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আপনারা ফোন করে জানান 2414-6060 এই ফোন নম্বরে, সঙ্গে থাকুন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ
90.8 MHz যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। সঙ্গে আছে অনিকেত, সংস্কৃতি রাশির অনুষ্ঠান, সঙ্গে রয়েছি আমি শঙ্খ। অনিকেত, প্রশ্নে ছিলাম আমরা যে তুমি এত দূর থেকে এখানে, মানে কলকাতা বর্ধমানের একটা ডিস্টেন্স, সেটাকে মেনটেন করে তুমি মুভিতে কাজ করেছো, তখন তোমার গাড়ি ছিল না, তো সেই জার্নিটা কেমন ছিল? ইনিশিয়ালি তো খুব হেকটিক ছিল এবং খুব কঠিন ছিল আমার জন্য, কারণ আমার কলকাতায় থাকার জন্য কোনো জায়গা ছিল না। যখন আমি থিয়েটারে অভিনয় করতাম, হ্যাঁ, যখন আসতাম কলকাতায়, এবং মাঝখানে আমি, যেহেতু তুমি জানো আমি পড়াশোনা করছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করেছিলাম, ডিপ্লোমা করেছি, কলেজের অনেক প্রেশার ছিল সেই সময়, তো সেজন্য আমি খুব একটা বেশি কলকাতায় আসা যাওয়া করে, মানে ওখানে থাকাটা পসিবল ছিল না। অনেক সময় বন্ধুদের বাড়িতে থেকে যেতাম। তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রাইট, তো সেখান থেকে বর্ধমান থেকে একটু তো ডিফিকাল্ট হয়েছেই, যাওয়া আসাটাই বুঝতেই পারছো, দু ঘন্টা সারাদিনের মধ্যে 4-6 ঘন্টা সেই যাতায়াতেই চলে যেত। এরপরে সেখানে স্ট্রাগল করা, ঘোরা, তো ইট ওয়াজ আ ভেরি টাফ ফর মি, টাফ থিং ফর মি, বেসিক্যালি অনেকটাই অসুবিধা হয়েছে প্রথম প্রথম। কিন্তু শুটিংয়ের সময়টা আমি কলকাতায় থাকতাম রেগুলারলি, লাইক তখন থেকে এখানে থাকা বলতে পারো। প্রথম দিকে তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল শুটিংয়ে, যখন তুমি প্রথম গিয়েছিলে, একটা অন্যরকমের জগৎ, তোমার অভিজ্ঞতা ছিল না, তো প্রথম যে অভিজ্ঞতাটা হলো শুটিংয়ের ক্ষেত্রে কেমন ছিল? খুব ভালো ছিল, কারণ আমার মনে আছে মালাসামন্তর বাড়ি, মানে সেখানে আমার ফার্স্ট শুটিং হয়েছিল। বাস একটা জাস্ট আমার পাসিং শট ছিল, পাসিং শটটা দিয়ে বাস, মানে আমার বেশি কাজ ছিল না সেদিন, জাস্ট ওটাই আমার স্টার্টিং, কারণ ডিরেক্টর প্রথম দিন আমাকে বেশি চাপ দেয়নি। নেক্সট যেটা অ্যাকচুয়াল আমার শুটিং স্টার্ট হলো, যেখানে আমার কাজ যে পুরো দিনটা আমাকে শুটিং করতে হবে আজকে, সেই দিনটার কথা বলি, ফাইট থেকে স্টার্ট হয়েছিল। জুডো রামু ছিল ফাইট মাস্টার চেন্নাইয়ের, তো সেদিন প্রথমবার এক্সপিরিয়েন্স, সুমিত গাঙ্গুলি এখানে আমাদের ভিলেন করেন, ওনার সাথে ফাইট ছিল আমার। আমার মনে আছে তখন ভালো এক্সপিরিয়েন্স, মানে রাত 11টায় স্টার্ট করেছিলাম, ভোর 5টা অবধি ঢিসুম ঢাসুম চলছিল, শর্ট অ্যাকশন, তোমার বাইক থেকে স্টান্ট করা, তুমি হয়তো আমার ছবি ট্রেলারে দেখেছ, চোট পাওয়া, প্রথম দিনই চোট পেয়েছিলাম, কিন্তু কিছু বলতে পারিনি, পরপর না, ফার্স্ট দিন শুটিং এর পর বোধহয় আমাকে 3 মাস জিম বন্ধ ছিল, মানে তুমি বলেছিলে এক্স্যাক্টলি, হ্যাঁ রাইট রাইট, তুমি সব রিসার্চ করেছো মনে হচ্ছে। যাই হোক, তো তখন ইনিশিয়ালি বুঝতে পারিনি, অবশ্য ওই ফাইটটা না অনেক হেকটিক হয়, পুরো দিন অনেক যন্ত্রণা, পেন হয় শরীরে, কারণ অনেক রোপ শট থাকে, জাম্প করা, ইয়ে করা, তো এগুলোতে অনেক চোট আসে। তো দুদিন আমাকে রেস্ট দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমি বুঝতে পেরেছিলাম যে এই চোটটা ছোটোখাটো চোট লাগেনি, একটু ভালো রকম লেগেছে, কিন্তু সেটা আমি বুঝতে দিইনি। ছবিটা আমরা কমপ্লিট করেছিলাম তারপরে আস্তে আস্তে, তো এইভাবে খুব মজার মধ্যেই আমি স্টার্টটা করেছিলাম। বেসিক্যালি অন্য অ্যাক্টারদের হয়তো অ্যাক্টিং, মানে তোমার ডায়লগ পোর্শন থেকে শুরু হয়, আমারটা হয়েছিল ফাইট পোর্শন থেকে, ফাইট পোর্শন থেকে, এক্স্যাক্টলি। অভিজ্ঞতাটা খুবই ভালো প্রথম দিকে, ফাইটটা আমার করতে ইনিশিয়ালি, মানে প্রথম দিন থেকে খুব ভালো লাগে। এখনো আমি যদি সুযোগ পাই সেই ধরনের ছবি, আমি সেই রকম ছবি করতে চাই, মানে ফাইট রিলেটেড। প্রত্যেকটা মা বাবারই একটা ইচ্ছে থাকে যে তার ছেলে মেয়ে পড়াশোনার জগৎ কিংবা একটা উজ্জ্বল জগতে যাক, ব্রাইট প্রসপেক্ট যাদের, আর তোমার তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল, তাহলে তুমি কেন এই প্রফেশনটাকে চুজ করলে? এই প্রফেশনটা আমি আবারও বলছি, মানে আমার তো ইচ্ছা ছিল প্রথম থেকে, কিন্তু আমি ভাবিনি যে এই সুযোগটা কতজনের হয়, মানে অনেকে তো চেষ্টা করে, বাট আমি অনেক চেষ্টা, মানে আমি করিনি সেটা বলবো না, আমি চেষ্টা করছিলাম ব্রাইট ফিউচার, বাবা মা চেয়েছিল অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হোক আশেপাশে। মানে আমি সেই প্রশ্নই আসছিলাম যে বাবা মায়ের ভূমিকাটা কেমন ছিল, মানে তারা যেহেতু সব বাবা মাই চেয়ে থাকেন, সেখানে তুমি একদম ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে এলে, যেখানে নাম করাটা একটু কঠিন, প্রথম দিকটা তো বটেই, আর যেখানে ব্যাকগ্রাউন্ডটা ওরকম নয় তোমার, তাই প্রশ্নটা করছি। না দেখো, আমার মতন আমার মনে হয় যারা যত অভিনেতাই আছেন সবারই বাবা মা চাইবেন যে তার ছেলে ডাক্তার হোক অথবা ইঞ্জিনিয়ার হোক,
অথবা অন্য কিছু কাজ করুক, অন্য কোনো জব করুক, কারণ সিকিউর এখানে তুমি কিছুটা হলেও সিকিউর যদি তুমি সেই প্রফেশনের দিকে যাও। কিন্তু যেহেতু আমার বাবা মা প্রথম থেকেই বলেছিল পড়াশোনাটা খুব দরকার, আমার পরিবারে সবাই শিক্ষিত এবং সবাই ঠিকঠাকভাবে মানে নিজের নিজের প্রফেশনে প্রতিষ্ঠিত, এস্টাবলিশড, এক্স্যাক্টলি, তো সেখান থেকে এমন একটা জগৎ যেখানে দূর দূর কা কোনো রিলেশন নেই আমাদের পরিবারের সাথে, মানে কোনো অ্যাক্টিংয়ের কোনো সম্বন্ধ নেই, সো সেই জায়গা থেকে তারা একটু ভয় পেয়েছিল যে আমি যে প্রফেশনটা চুজ করছি সেটাতে কতটা আমি এগোতে পারবো, নির্বাচনটা নিয়ে একটা ধন্দ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু মা ইনিশিয়ালি আমাকে অনেক সাপোর্ট করেছে, বাবাকে বুঝিয়েছে যে না, ও যখন চাইছে যেতে দাও, দেখো যে কতটা কী করতে পারে, ও তো বলছে যে এটা ও করতে পারবে। বাট এটা আমার খুব ভালো লাগে যে আমি খুব তাড়াতাড়ি কিন্তু ফিল্ম পেয়েছিলাম এবং তারা খুব হ্যাপি ছিল যে সেই সময়টা, যে পরিবারের দিক থেকে প্রথম প্রিমিয়ারে মা বাবা এসেছিলেন, বাবা এসেছিল, মা আসতে পারেনি, মা ঘরের কাজের জন্য আসতে পারেনি। মাকে আমি পরে যখন বর্ধমানে এই সিনেমাটা চলে তখন আমি মাকে নিজে হলে গিয়ে আমি ছবিটা দেখেছিলাম, মানে নিজের জেলায় ছবি এবং সেখানকার হলে চলছে, সেটাও তো একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, হ্যাঁ। মা গিয়েছিল, রেসপন্স কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। আমাদের ছবি টোটাল 5th উইক অবধি চলেছে, কলকাতা শহরে অনেকদিন চলেছে, বর্ধমানে আমি জানি না কেন বর্ধমানে আমার ছবিটা একটু কম চলেছে, বর্ধমান দুর্গাপুরে, বর্ধমানে আমাদের ছবি 2 সপ্তাহ চলেছিল, হয়তো আমি জানি না, এটা হয়তো আমি জানি না আমাদের প্রোডাকশনের কিছু গাফিলতির জন্য হতে পারে, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, বেসিক্যালি হয়তো প্রচারটা সেইভাবে বর্ধমানে করা হয়নি সেই অর্থে বড়, কিন্তু কলকাতায় আমার ছবি অনেকদিন চলেছে, কলকাতায় আমার ছবি, আমি জানি কলকাতা শহরে আমি তখন রাত্রে আমি একবার ফিরছিলাম, 25 ডেজের পোস্টার দেখেছিলাম এবং আমি খুব 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 খুশি হয়েছিলাম যে আমার ছবির 25 দিন চলছে এখানে। হ্যাঁ, সেটা একটা অন্যরকমের ভালো লাগা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইও, আমাদের সঙ্গে রয়েছে অনিকেত দা, চলচ্চিত্র জগতের একজন তারা। অনিকেত, আমরা তোমার জীবনের প্রথম অধ্যায়টা শুনলাম, তোমার জার্নিটা কেমন ছিল। যারা সচেতন নাগরিক, যারা নিয়মিত পেপার পড়ে, মিডিয়ার সঙ্গে যুক্ত, তারা জানে যে তোমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, আমি অত বিস্তারিতভাবে যাব না সেটাতে, কিন্তু এই যে সম্পর্কের টানা পড়েন, সেটা তোমার কতটা হ্যাম্পার্ড হয়েছিল তোমার প্রফেশন? অবশ্যই হয়েছে, এবং সেটা বলতে গেলে অনেক এর পেছনে অনেক ঘটনা, তোমরা যে কথাটা বলছো, দেখো এটা আমি এটাই বলবো যে প্রত্যেক মানুষ, আমার মনে হয়েছিল যে আমরা খুব ইজি টার্গেট, লাইক যেটা মিডিয়াতে দেখানো হয়েছিল সেরকম কিছুই নয়, যদি সেরকম কিছু হতো আজকে তোমার সামনে আমার বসার সুযোগ হতো না, এবং এমন একটা বিষয় নিয়ে এই ঘটনাটা দেখানো হয়েছিল এটা কিন্তু সেরকম কিছু নয়, মানে যেটা দেখানো হয়েছিল তার পুরো বিপরীত। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা এবং যে মেয়েটি এই ঘটনাটি মানে এটা নিয়ে এসেছিল আমার নামে, যে কেসটা হয়েছিল সেটা পুরোপুরি মানে মানে এটা একটা টার্গেট করেই করা হয়েছিল, এবং সে তার সাথে আমার রিলেশন ছিল, লং টার্ম রিলেশন, লাইক 1-2 বছরের রিলেশন, সেখান থেকে এই ঘটনা। এবং যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফে হয় অনেক সময়, যেরকম সিচুয়েশানে আসে, কিছুটা সত্যি কিছুটা মিথ্যা, তো বাট আমার আমার এটাতেই আপত্তি যে এই ঘটনাটা যেভাবে দেখানো হয়েছিল সেটা কিন্তু নয়, মানে সেটা তোমার ক্যারিয়ারে যথেষ্ট প্রভাব ফেলেছে, যথেষ্ট এফেক্ট এফেক্ট পড়েছে। এক্স্যাক্টলি। তো সেখান থেকে বেরিয়ে এলে কি করে? সেখান থেকে একটা মানে অনেক অনেকটা সময় আমি ডিপ্রেশনে ছিলাম, এটা আমার লাইফের সবথেকে খারাপ সময় ছিল, যে মানুষটা তোমার সবথেকে কাছের মধ্যে, মানে ফ্যামিলির পরে তোমার কাছের সবথেকে, তার কাছ থেকে যখন এই ধরনের রিপোর্ট, মানে এই ধরনের, এবং সে জানে, যেখানে তার পরিবার আমাকে ফোন করে বলছে যে অনিকেত তুমি চিন্তা করো না, এটা আমার মেয়ের দ্বারা ভুল করে হয়ে গেছে, এবং জাস্ট মানুষ পাল্টে যায়, কিভাবে পাল্টে যায়, 2-3 দিনের মধ্যে তারাও পাল্টে গেল, এবং আজকে আমি জানি না আখেরে লাভকার হলো, জানি না ক্ষতিটা তোমার যথেষ্ট হয়েছে। এবং দেখো আমার তো অনেক কিছু হারানোর ছিল সেই সময়, কারণ সেই সময় আমার ছবি রিলিজ হয়েছে, বেশ কিছু প্রোডিউসারের সাথে তখন আমার কথা চলছে, সুনামধন্য প্রোডিউসার তারা এখানে বাংলা ছবির, তাদের সাথে 3টে ছবির কন্ট্রাক্ট সাইন করার কথা আমার সেই সময়, তো সেই সময় একটা বড় এফেক্ট পড়েছিল, এবং যে করেছিল তার কিছু এফেক্ট পড়ে, এবং সবাই জানে ঘটনাটা, আমার যারা বন্ধু। আমি জানি বলে তোমাকে জিজ্ঞেস করলাম প্রসঙ্গটা। আমরা তোমার আমাদের অনুষ্ঠানে প্রথম দিকে তোমার জীবনের
অনেকটাই জানতে পারলাম প্রথম অধ্যায়টা তোমার জার্নিটা। আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আরো অনেক গল্প শুনব। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, সঙ্গে আছে অনিকেত দা, আমি রয়েছি আপনাদের বন্ধু শঙ্খ। শুনুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, আমি রয়েছি শঙ্খ, সঙ্গে আছে বিশেষ অতিথি অনিকেত। অনিকেত, আমরা অনেক গল্প শুনলাম তোমার থেকে বিরতিতে যাওয়ার আগে। তুমি আমাদেরকে শোনালে তোমার ছবির অভিজ্ঞতা, প্রথম দিকে তোমার জীবনের একটা অন্ধকারময় যেখান থেকে তুমি বেরিয়ে এসছো, এবং আমরা শুভেচ্ছা জানাই আগামী দিনে তুমি আর মানে অন্ধকারের পরেই তো আলোটা আসে, দুঃখের ফুলই তো সুখ, এরকম একটা উপমা দিয়ে বললাম। তুমি আমাদেরকে বলো যে তুমি ছবির কোয়ালিটিতে বিশ্বাস করো নাকি বক্স অফিস সাফল্যতে বিশ্বাস করো? হ্যাঁ, বক্স অফিস সাফল্যটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ একটা ছবির যখন কোনো লগ্নিকারী সেখানে লগ্নি করে তার একটা এক্সপেকটেশনস থাকে, এবং ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে তোমার বক্স অফিস সাফল্যটা দরকার। সেক্ষেত্রে আমি বিশ্বাস করি, যেখানে তুমি বলে ছবির কন্টেন্ট বা কোয়ালিটি, কোয়ালিটি ভালো হলে বক্স অফিস সাফল্য আসবে। আমরা এরকম করতে পারি না যে এমন মানে খারাপ কন্টেন্ট যেটাকে বলে, বা এখন আমরা অনেকেই বলি যে কমার্শিয়াল ছবি, অফবিট ছবি, এখন তো সব ছবি কমার্শিয়াল। আমার মনে হয় সব ছবি কমার্শিয়াল, সব ছবি কমার্শিয়াল। আর্ট ছবি, আমি আর্ট ছবি আলাদা বলতে পারবো, কিন্তু তুমি তুমি মানে আমার অভিজ্ঞতাটা বলছি তোমাকে, যে একটা সময় পর্যন্ত 2012-13 অবধি বলা যেতে পারে কমার্শিয়াল মুভি প্রচণ্ডভাবে রমরমীয় চলা যাকে বলে চলেছিল, কিন্তু এখন সিঙ্গেল স্ক্রিন নেই, গ্রামাঞ্চলেও সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খুব খারাপ। কমার্শিয়াল মুভি কিন্তু এভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন সিঙ্গেল স্ক্রিন চলে যাওয়ার পর যে মাল্টিপ্লেক্স ওয়ার্ল্ডটা এলো আমাদের এখানে, সেখানে কমার্শিয়াল মুভি তুলনামূলক একটু কম চলে, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি। আর সেখান থেকে শহর কেন্দ্রিক ছবি হলো তো সেখানে গ্রামাঞ্চলের খুব একটা ভূমিকা থাকে না, তা সেই বক্স অফিস সাফল্য সেই জায়গাটা, আর তুমি যেটা বললে যে কমার্শিয়াল মুভি চলছে, মানে এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করো। কমার্শিয়াল ছবি না, আমি আমরা যখন কোনো ছবির গল্প শুনি বা ছবি করতে যাই বা দেখতে যাই, আমরা কিন্তু কন্টেন্টটা দেখি। তুমি দেখো প্রাক্তন বলে একটি ছবি খুব সাফল্য পেয়েছিল, সেটা কিন্তু কমার্শিয়াল ছবি, সেটা কিন্তু একটা কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবি। তো দৃষ্টিকোণ রিসেন্টলি এটাও কিন্তু কমার্শিয়াল ছবি বলতে হবে আমাদেরকে। তো সেই অর্থে আমরা কমার্শিয়াল বা ছবিকে আলাদা করি না, এটা আমি আমি তো বিশেষভাবে করি না, কমার্শিয়াল বা অফবিট। আমরা কন্টেন্টটাকে বিশ্বাস করি, যে তুমি বানাচ্ছ সেটা, ছবিটা যে বানাচ্ছেন তিনি কিভাবে দেখাচ্ছেন আমাদেরকে, সেটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। কোয়ালিটি, কোয়ালিটিতে তুমি বিশ্বাস করো, তারপরেরটা হচ্ছে বক্স অফিস। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে কোয়ালিটি, যদি তুমি ছবির কোয়ালিটি ভালো করো, অবভিয়াসলি সেই ছবিটা চলবে। হ্যাঁ, অবভিয়াসলি। এবং গল্প, স্ক্রিপ্ট, টোটালি একটা ফিল্ম, যখন কোনো ফিল্ম মেকার ফিল্ম বানায়, যখন স্ক্রিপ্টে থাকে একরকম দেখতে লাগে, স্ক্রিপ্ট থেকে যখন তুমি ছবিটা শুটিং করো, ছবি শুটিং করার পর যখন এডিটিং এ আসে সেখানে একরকম লাগে, এডিটিং এর পর আবার একরকম লাগে। সুতরাং ফিল্ম ধাপে ধাপে পূর্ণতা পায়। এক্স্যাক্টলি। তো ফিল্ম কখনোই আমরা স্ক্রিপ্ট দেখেও অনেক সময় বুঝতে পারি না যে এই সিনেমাটা চলবে কি চলবে না। স্ক্রিপ্ট অনেক সময় অনেক ছবির ভালো লাগে, কিন্তু সেটা ভবিষ্যতে আমরা দেখেছি অনেক ছবি এরকম স্ক্রিপ্ট ভালো ছিল, পরবর্তীকালে সাফল্য পায়নি অনেক ছবি। পুরোটাই মেকিং এর উপর ডিপেন্ড করছে, মেকিং এর উপর ডিপেন্ড। তো তোমাকে কোয়ালিটিতে অবশ্যই জোর দিতে হবে, যে আমার মনে হয় বাংলা ছবির কোয়ালিটি আরো উন্নত করা দরকার, এবং আস্তে আস্তে হচ্ছে। এক্স্যাক্টলি। তুমি কাদের কাদের সঙ্গে সুযোগ পেয়েছো, মানে বড় শিল্পীদের সাথে কাজ করার? আমি প্রথম ছবিতেই সুযোগ পেয়েছি আমার শিল্পীদের মধ্যে সুজিত গুহ তো একজন বড় টেকনিশিয়ান, ডিরেক্টর। হ্যাঁ, তো আমি সব্যসাচী চক্রবর্তী, লাবণী সরকার, বিশ্বজিতা, সবার সাথেই সুযোগ পেয়েছিলাম। ভরতদা আছেন, এখন আমি ঋতুপর্ণ সেনগুপ্তর সাথে একটা ছবি করছি, সুজিত মণ্ডল। হ্যাঁ,
তো কমার্শিয়াল কিং বলা হয় অনেক সময় ওনাকে, তো অনেক উনিও অনেক সাকসেসফুল ডিরেক্টর এখানে। তো ওনার ছবিতেও হঠাৎ করেই খুব অবাক অবাক লাগে, মানে আমি যে সময় খুব যেটা বললে তুমি কন্ট্রোভার্সি অ্যান্ড এগুলোর মধ্যে লড়াই করছি, সেই সময় ভগবানের মতো উনিও এসেছেন, একটা ছবি একটা দিয়েছেন আমাকে এবং আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে। তো সত্যি কথা বলতে আমার নিজের ওপরই অনেক সময় রাগ হয় যে যতটা আমার খাটা দরকার সেই পরিমাণ আমি পরিশ্রম হয়তো করছি না নিজের জন্য যতটুকু করা দরকার, হয়তো কিছুটা আমার ডিপ্রেশন তাই, মানে আমি একটা টাইম ডিপ্রেশন কাটিয়ে উঠবে এটাই আমাদের মনে হচ্ছে না, কিছুটা উঠেছি বাট অনেক সময় দুঃখ হয় কষ্ট হয় যে এই জিনিসগুলো ভাবলে যে যেখানে আমার তো এরকম হওয়ার কথা ছিল না তো এটা হয়েছে, যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফেরাতে পারবো না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া আশা করি সেই দিকটা তোমারও প্রযোজ্য হবে। ধারাবাহিকতা নিরিখে তুমি কমার্শিয়াল মুভিতে প্রতিষ্ঠা পেতে চাও নাকি প্যারালাল মুভিতে? আমার বেসিক্যালি এখন এখন আমি করতে চাই, বেসিক্যালি এটা আমার পার্সোনাল চয়েস, মানে আমি এখন চাই কিছু বছর, যেহেতু কমার্শিয়াল ছবিতে হয় কি মানে আমি মনে করি কমার্শিয়াল ছবিটাই করতে চাই এখন, মানে যেহেতু আমার এই যে বয়সটা আমার মনে হয় যে প্রত্যেকটা তুমি ছবির হিরোদের দেখো, ইভেন তুমি যদি প্রসেনজিৎ আমাদের অনেক বড় সুপারস্টার এখানে, তো ওনার ওনার ছবির শুরুটা কিন্তু ছিল কমার্শিয়াল ছবি দিয়ে, তারপর আস্তে আস্তে তিনি এখন এক্সপিরিয়েন্সড অ্যাক্টর হওয়ার পরে কিন্তু উনি অফবিট ছবি বা আর্ট ফিল্মে উনি অভিনয় করছেন। তো আমিও চাই যে আমার তোমার তুমি চাইছো তোমার প্রতিষ্ঠাটা এক্স্যাক্টলি প্যারালাল মুভিতে নয় কমার্শিয়ালেতে হোক। আগামী দিনে তুমি কি ধরনের কাজ করতে চাইছো, মানে এই কমার্শিয়াল মুভির মধ্যে যেমন তুমি বললে যে দৃষ্টিকোণ কিংবা এই ফ্লেভারটা একটু অন্যরকম আমি পছন্দ করি, এই ফ্লেভারটা এই ফ্লেভারটা তুমি পেতে চাও, এই ধরনের ছবিতে কাজ করতে চাও, কোন কোন পরিচালকের সাথে কাজ করার ইচ্ছে রাখছো? আমি তাহলে বলতেই হয় প্রাক্তনের যিনি ডিরেক্টর শিবপ্রসাদ শিবপ্রসাদ এবং রন্দিতাদি, বাহ, ওনার সাথে আমার কাজ করার অনেকদিনের ইচ্ছা, মানে একবার দুবার দেখা হয়েছিল, কাজ নিয়ে কোনো কথা হয়নি, জাস্ট নরমাল ক্যাজুয়াল। বেশ, সাহিত্য নির্ভর চরিত্রে অভিনয় করতে চাও? হ্যাঁ চাই, বাট আমি মনে করি যে আমার আমার এখনো সেই ম্যাচুরিটিটা আসেনি যে সাহিত্য নির্ভর ছবির জন্য একটা আলাদা লেভেলের ম্যাচুরিটি দরকার, সেই জায়গায় অ্যাজ আ অভিনেতা, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর যেটুকু ম্যাচুরিটি দরকার মানে একটা ছবিকে দাঁড় করানোর জন্য, তো আমার মনে হয় সেটা পেতে একটু টাইম লাগবে, মানে লাইক আমি চ্যালেঞ্জটা নিতে চাই, মানে করতে চাই, কিন্তু নিজেকে একটু তৈরি করতে চাই আমি, এক্স্যাক্টলি, কারণ আমার মনে হয়েছে এবং বাংলা ছবিতে সমস্ত রকম বড় অভিনেতা যারা তারা এই ধরনের ছবি করেন, সাহিত্য নির্ভর ছবি সবাই করেছেন, তো আমি আগে সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই, যেটা আমি বললাম যে এখন এই মুহূর্তে আমার মনে হয়েছে আমি বেস্ট, মানে আমার ক্যারিয়ার যদি তৈরি করতে হয় কমার্শিয়াল ছবিতে আমার মনে হয় আমি একটু হলেও সাফল্য এখন পেতে পারবো, কিন্তু যদি আমি আর্ট ফিল্ম করি সেখানে যে পরিমাণ মানে অ্যাক্টিংয়ের একটা হয় না, আমি কী বলবো, একটা ধাঁচ হয়, সেই ধাঁচে যদি আমি কাজ করি হয়তো আমার মনে হয় কমার্শিয়ালে আমি বেশি সফলতা পাবো। সেটা তুমি মনে করছো, আগামী পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আমি জানি না, আমি এখন অবভিয়াসলি আমি একটা ভালো জায়গায় নিজেকে দেখতে চাই, কিন্তু আমি এখন কাজের দিকে বেশি ফোকাসড হতে চাই, একটু আমাকে নিজেকে একটু হিরো না অভিনেতা, অভিনেতা অবভিয়াসলি অভিনেতা অভিনেতা। আমাদের একটা র‍্যাপিড রাউন্ড আছে, এখান থেকে আমরা তোমার ভালো লাগাটা জানতে পারবো, দুটো করে অপশন দেব, তুমি তোমার পছন্দটা আমাদেরকে জানাবে। পছন্দের তোমার প্রিয় ছবি নায়ক না ছদ্মবেশী? নায়ক নায়ক, বেশ, সত্যজিৎ রায়। পছন্দের অভিনেতা সভ্যসাচী চক্রবর্তী নাকি ভরত কল? এবং দেখেছি উনি যেভাবে এত ব্যস্ততার মধ্যে ওনাকে খুব কম সময়ে মানে স্ক্রিপ্ট পড়তে দেখেছি, জাস্ট একবার পড়ে উনি ডায়লগটা এত সুন্দর প্রেজেন্ট করেন নিজেকে, এটা সিনিয়র মোস্ট হিসেবে ওনাকে ফলো করতে চাও, সত্যি সত্যি সত্যি। মানে প্রিয় জুটি তোমার কাছে কি, প্রসেনজিৎ ঋতুপর্ণা নাকি দেবশ্রী রায় ও তাপস পাল? অবভিয়াসলি প্রসেনজিৎ ঋতুপর্ণা, প্রসেনজিৎ ঋতুপর্ণা। পছন্দের শহর কলকাতা না মুম্বাই? কলকাতা কলকাতা। একটু অন্য রকমের এটা, প্রিয় কবি শঙ্খ ঘোষ নাকি সুনীল গাঙ্গুলি? সুনীল গাঙ্গুলি, সুনীল সুনীল গঙ্গোপাধ্যায়। পছন্দের পরিচালক গৌতম ঘোষ নাকি ঋতুপর্ণ ঘোষ? ঋতুপর্ণ ঘোষ, ঋতুপর্ণ ঘোষ। তোমার হিরো হিসেবে কাকে বেশি তোমার ভালো লাগে, দেব না জিৎ? দেব, দেব।
প্রিয় খাবার শাহী খাবার দাবার বেশি ভাল লাগে নাকি মাছ ভাত? শাহী খাবার দাবার, শাহী খাবার দাবার পছন্দের ডিফারেন্ট পেলাম। পছন্দের জায়গা কোথায়? সমুদ্র না পাহাড়? সমুদ্র। বেশ, পছন্দের খেলা ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট, আচ্ছা তুমি এভাবে একটু সাজাও তোমার পছন্দের নিরিখে বলতে পারো, যে তিনটে অপশন দিচ্ছি, তিনটে নাম, তুমি পরপর কাকে সাজাবে? শতাব্দী, রচনা ঋতুপর্ণা? ঋতুপর্ণা, রচনা শতাব্দী। বেশ, জানতে পারলাম পছন্দের নিরিখে, মানে আমার ঋতুপর্ণার অভিনয় এবং রচনার অভিনয় বেশি, আমার মনে হয় শতাব্দীর অভিনয় তো ভালোই, বাট সেই হিসাবে ঋতুপর্ণা ধি এন্ড রচনা। মানে তুমি সাফল্যের দিক থেকে এটা সাজালে, তাই তো? ইভেন অভিনয়ের দিক থেকেও আমি বলবো। অভিনেতা হিসাবে আমি তিনটে নাম বলছি, তুমি পরপর সাজাও তোমার পছন্দ মতো। চিরঞ্জিৎ, প্রসেনজিৎ, তাপসপাল? প্রসেনজিৎ, তাপসপাল, চিরঞ্জিৎ। বেশ, পরিচালক হিসাবে হরনাথ চক্রবর্তী, সুজিত গুহ নাকি অঞ্জন চৌধুরী? সুজিত গুহ, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী। বেশ, আমাদের এই অনুষ্ঠানে তোমাকে পেয়ে আমরা তোমার পছন্দ অপছন্দ এবং তোমার জীবনের ওঠা পড়া টানা পড়েন সব কিছুই জানতে পারলাম। তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো তার জন্যে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে ডাকলেও আশা করি তোমাকে পাবো। অবশ্যই অবশ্যই, এবং তোমার সাফল্য কামনা করি। আগামী দিনে তুমি অনেক ভালো ভালো ছবি করো, আমরা সেগুলো দেখব এবং প্রশংসা করব, খারাপ হলেও বলবো। আমি তো বলতেই পারি সেখানে। খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে এসে। তুমি শুনছেন শ্রোতা, তাদের উদ্দেশ্যে লাস্ট কি মেসেজ দেবে? আমি সবাইকে বলবো, সবাই একটু হাসুন, আমাদের জীবন থেকে হাসিটা কমে যাচ্ছে প্রত্যেক দিন। ইভেন আমিও এটা খুব ফলো করছি, এখন ম্যাক্সিমাম টাইম আমি সবার সাথে হেসে কথা বলতে চাই, এবং আপনারাও আপনাদের প্রিয় মানুষদের সাথে এবং সবার সাথে যাকে আপনি চেনেন না একটু হেসে কথা বলুন। মানুষের কাছে ভালোবাসাটা আমার মনে হয় ছড়ানো দরকার, আরও একটু বেশি করে মানুষকে ভালোবাসতে হবে। একটু যত্ন নিন আপনার কাছের মানুষদের, এটাই আমি আশা করবো সবার কাছ থেকে। কেয়ারিং এবং ভালোবাসাটা ছড়িয়ে দেওয়ার কথাই বলছেন অনিকেত দা। অনিকেতকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। সঙ্গে ছিলেন অনিকেত দা, আমি ছিলাম শঙ্খ ঘোষ, এবং আজকে সংস্কৃতির আসর আমরা এখানেই শেষ করছি। কেমন লাগছে জানান আমাদের। আপনারা যোগাযোগ করতে পারেন 2414-6060 এই ফোন নাম্বারে, আমাদের মেল করতে পারেন radiojeu.staff@jadavpuriversity.in। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060